দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 নিয়মিত আয়োজন বিশ সংলাপে আপনাদের সাথে আছি আমি শামী মাদুলা। করোনার মধ্যে মানুষের ক্রয় ক্ষমতা যখন কমেছে সে সময়ে উত্তাপ বইছে নিত্যপণ্যের বাজারে। কয়েক মাস ধরে চাল ডাল সহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বেড়েই চলেছে। বাজারে বেড়েছে মোটা চালের দাম, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সংকট সৃষ্টি হচ্ছে। মধ্যবিত্তরা সঞ্চয় ভেঙে খরচ মেটাতে পারলেও কর্মহীন মানুষ পড়েছে মহাসংকটে। এরই মাঝে সামনে আছে রমজান মাস, এদেশে জিনিসপত্রের দাম এ সময় আরও বেড়ে যায়। রমজান মাসে স্বস্তি দিতে সরকারের উদ্যোগ কী, কী করণীয়, এসব নিয়েই আজকের বিশেষ সংলাপ। আলোচনা আছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, অর্থনীতিবিদ ডক্টর জামাল উদ্দিন ও মাহবুব রানা, আমদানি ও রপ্তানিকারক। স্বাগত আপনাদের। মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনার কাছে জানতে চাই, সামনে তো রমজান মাস, জিনিসপত্রের দাম অসম্ভব রকমের আকাশচুম্বী, বাজার নিয়ন্ত্রণে আসলে কি করণীয়? ধন্যবাদ দোলা। প্রথমত হচ্ছে যে আসলে আন্তর্জাতিক বাজারে যখন বেড়ে যায় তখন তো আসলে কিছু করার থাকে না, এক। আর যদি আপনি এইভাবে খেয়াল করেন, আমাদের যে বিশেষত পণ্য সেইগুলো কিন্তু নাগালের মধ্যে আমি মনে করছি। আমি গতকালকে দেখছিলাম গত বছর থেকে এই সময়ে আমাদের বিশেষ করে কৃষিজাত পণ্যের দাম কত ছিল, আজকে কৃষিজাত পণ্যের দাম কত, আপনি ধরেন যদি মোটা চালের হিসাব করেন তো মোটা চালের দামটা ওইভাবে নাগালের বাইরে এখনো চলে যায়নি বলে মনে করি। প্লাস আপনি আদার দাম, রসুনের দাম, পেঁয়াজের দাম, ইভেন আমাদের এখন যেগুলো আমরা বলি কাঁচামরিচ দামে গত সপ্তাহে কিনলাম 40-50 টাকা কেজি করে, তো সব মিলে আমি মনে করছি যে আসলে বাজারটা স্বস্তির মধ্যেই আছে। তবে হ্যাঁ, যেটা দাম বেড়েছে সেটা হচ্ছে আমাদের ভোজ্য তেলের দাম বেড়েছে, চিনির দাম বেড়েছে, ছোলার দামটা অল্প কিছু বেড়েছে। সব মিলে মানে যেভাবে আমি আমি আমার কাছে মনে হচ্ছে যেভাবে আমরা প্রচারটা করছি ওই পরিমাণ বেড়েছে কিনা আমার কিন্তু সন্দেহ। এখন প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আসলে এই যে টিসিবির লাইনে যে দীর্ঘ লাইন প্রতিদিন বাড়ছে, এবং টিসিবির লাইন যখন আমরা দেখি তখন কি আমি আমি এই কথা বলতে পারবো যে আসলে ভোগ্য পণ্যের দাম ওইভাবে বাড়ে না? মানুষ তো সেখানে প্রচুর মানুষ সেখানে জড়ো হচ্ছে, অনেকে পাচ্ছেন অনেকে পাচ্ছেন না, এরকম একটা পরিস্থিতি। আবার যদি পাশাপাশি আপনি এভাবে খেয়াল করেন দোলা, যে দেখেন যেখানে ট্রাক গুলো দাঁড়িয়ে আছে তার পাশ দিয়ে কিন্তু অসংখ্য রিক্সা যাচ্ছে, রিক্সা চালক কিন্তু ওকে নেমে সেখানে লাইন দিচ্ছে না এই পণ্যের জন্য, এই মানে টিসিবির পণ্যের জন্য। অর্থাৎ কি দাঁড়ালো বিষয়টা, দাঁড়ালো বিষয় হচ্ছে যে যিনি কাজ করছেন, যার কর্ম আছে, সে কিন্তু এখানে যাচ্ছে না, সে কর্ম করেই খাচ্ছে। আর যারা কোনো কর্ম নাই, যারা একেবারে বসে থাকে, এটা তো স্বাভাবিক চিত্র। সে সকাল 10টায় আসে, বিকেল 5টার সময় তো আসে এই টিসিবির খাবারটা নিয়ে সে ঘরে পৌঁছায়। তাহলে অর্থাৎ সে তো প্রমাণই করছে যে তার আসলে কর্ম নেই বা কাজ করছে না সে। তো তারপরে বলছে যে আসলে করোনার পরে মানুষের চাকরি হারিয়েছে, মানুষের কষ্ট হচ্ছে, মানুষের আয় কমেছে। তো সেই ক্ষেত্রে সরকারকে এখন যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে টিসিবিটাকে ঠিকই আছে, তার এটাকে যদি রেশনিং সিস্টেম করা যেত, এবং আমরা কিন্তু রেশনিং সিস্টেমে আমাদের অনেক এখনো অনেকগুলো সংস্থা আছে যারা এখনো রেশনিং সিস্টেমের মধ্যে আছে, তো সেই ক্ষেত্রে আমরা নিম্ন আয়ের মানুষের যদি রেশনিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারতাম, আমার মনে হয় যে আজকে যে রাস্তায় রাস্তায় যে হাহাকারটা আমরা দেখছি, এই হাহাকারের মতো চিত্র কিন্তু বাংলাদেশে ঘটে। আমি আবারও বলছি আপনাকে, আপনি বাজারে গিয়ে দেখবেন হাহাকারের মতো চিত্র কিন্তু বাজারে নাই। বাট টিসিবির ট্রাক গুলো আমরা যখন দেখি, টিসিবির লাইন গুলো আমরা যখন দেখি, তখন কিন্তু আমাদের কাছে মনে হয় এক ধরনের হাহাকার তৈরি হয়েছে। এবং এইগুলো আপনার সংবাদ মাধ্যম থেকে শুরু করে এই টিভি মিডিয়া গুলো যেভাবে প্রচার, এগুলো যেন ন্যাচারালি প্রচার তো করবেনই, প্রচারের মতো তো পুষ্টি। আচ্ছা, কারো প্রয়োজন না থাকলে এত বড় লাইন দিয়ে থাকবে? এবং যদি ধরে আপনার কথা সূত্র ধরে যদি ধরে নেই যে যার কর্ম নেই, কর্মহীন মানুষ লাইন দিয়ে আছে, তাহলে তো কর্মহীন মানুষের সংখ্যাও বেশি, এটি স্বীকার করে নিতে হচ্ছে। ডেফিনেটলি মানে কর্মহীন মানুষের সংখ্যা অনেক বেড়েছে করোনার কারণে, কর্মহীন মানুষের অনেক অনেক বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এখানে তো আপনার পরিসংখ্যানই আমাদের বলা হচ্ছে যে এখন প্রায় 4 কোটির উপরে মানুষ এখন দরিদ্র সীমার নিচে চলে এসেছে, অথবা এটা আমাকে তো মানতেই হবে। এবং তাদের জন্য মানে ব্যবস্থাটা হচ্ছে রেশনিং ব্যবস্থা, তাদের জন্য কিন্তু এইভাবে মানে মানুষের সামনে এইভাবে তুলে ধরা এই চিত্রটা, সেরকম পরিস্থিতি কিন্তু দোলা আপনি নিশ্চয়ই খেয়াল করবেন সেরকম পরিস্থিতি বাংলাদেশে এখনো ঘটে নাই। শ্রীলঙ্কা যেটা করছে সেটা কি বাংলাদেশে হয়েছে? সেটা বাংলাদেশে হয়নি। আপনি সবগুলো শুধুমাত্র ভোজ্য তেল যদি আপনি বাদ দেন তাহলে সবগুলো পণ্য কিন্তু মানুষের নাগালের মধ্যে। এখন যাদের আয় নেই, যারা আয়ের সীমার বাইরে চলে গেছে, যাদের রোজগার কমে গেছে, তাদের তো আসলে মানে কষ্ট হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় রেশন পদ্ধতি করা যায়,
এবং যেভাবে সরকার দিচ্ছে, যেমন 10 টাকা কেজিতে চাল দিচ্ছে, সরকার অনেকগুলো সেফটি নেট আছে, সেইগুলোকে যদি আরো ব্যবহার করা যায়। এই সামনে রোজা, 3-4 দিন পরে রোজা শুরু হবে, আমরা রোজার প্রচুর আমরা কিন্তু জাকাত দিই, ফেতরা দিই, অনেক রকম ইসলামিক কর্মকাণ্ড আমরা করে থাকি। সেই ক্ষেত্রে যদি সরকার এখানে একটু জোরালো ভাবে পদক্ষেপ নেয় যে আমরা এবার বিক্ষিপ্ত ভাবে না দিয়ে আমরা সরকারি কোষাগারে জমা দিলাম, হ্যাঁ আমাদের যে জাকাতের টাকাটা ফেতরার টাকাটা, সেভাবে সরকার সেখান থেকে সেটা আরোহণ করে তারা আরো বিস্তার করতে পারে বিষয়টাকে। এইভাবে সব মিলে আমার কাছে মনে হয় সরকার নিশ্চয় চিন্তা করছে। হ্যাঁ, এগুলো আমাদের ধারণা থেকে আমরা বলছি, বাট সরকার তো নিশ্চয় চিন্তা করছে, আমার মনে হয় যে এই অবস্থা পরিত্রাণ করবে। আচ্ছা, এই অবস্থার পরিত্রাণের বেশ কয়েকটা পরামর্শ আপনি দিলেন, রেশনিং সিস্টেমের কথা বলেন। মাহবুব রানা, আপনি পণ্য বিশেষ করে ভোগ্য পণ্য আমদানিকারক এবং রপ্তানিকারক, আপনার কাছে জানতে চাই যে মজুদ কি পরিমাণ আছে? হেলালুদ্দিনের কথা যেমন তিনি যেমন বলছিলেন যে জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, বাট এগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এখনও আছে অধিকাংশ মানুষের। আপনার কাছে শুনতে চাই যে রমজান মাস আসছে, জিনিসপত্রের আসলে মজুদ কেমন আছে এবং আমাদের আমদানি অবস্থা কিরকম? ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, রমজানকে কেন্দ্র করে সমস্ত পণ্য কিন্তু আমদানি করা হয়েছে, ইতিমধ্যে এগুলো মজুদ আছে, পণ্য সংকটের কোনো কারণ নেই। এবং আপনাদেরকে বলে রাখি, গত এক মাস থেকে আজকের বাজারে প্রত্যেকটি পণ্য দাম কিন্তু কমেছে, কিছু কিছু কমেছে। একটা পণ্য শুধু বেড়েছে, যে মসুর ডাল, তার মন প্রতি 100 টাকা, অত বেশি না। কিশমিশটা একটু বেড়েছে আপনার, না হলে বাকি সব জিনিসের দাম কমেছে। গম আপনার প্রতি মনে 50 টাকা কমেছে, সোয়াবিন, আর যেটা ফার্ম অয়েল 5,950 টাকা মন বিক্রি হয়েছিল, সরকার ব্যাট প্রত্যাহার করার সাথে সাথে এটা 5,180 টাকা সরকার কিন্তু নির্ধারিত মূল্য করে দিয়েছে, 5,180 টাকা, কিন্তু এটা গতকাল বিক্রি হয়েছে 5,250 টাকা মন। চাহিদা আছে মার্কেটে, সরকারের যেটা নির্দেশনা দেওয়া আছে, রেট বেড়ে দেওয়া আছে, এটা কিন্তু মানছে না মানুষ, এটা মার্কেট এটা বেড়ে যাচ্ছে। এই 100 টাকা সরকারের নির্ধারিত মূল্যের চাইতে প্রতি মন 100 টাকা বৃদ্ধি, আর সমস্ত পণ্য কিন্তু চোলা 300 টাকা কমেছে প্রতি মনে গত এক মাসের সাথে, এই রমজান কিন্তু 300 টাকা কমেছে, মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। কিন্তু এখন কথা হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা, মানুষের ইনকাম বন্ধ হয়ে গিয়েছে করোনাকালীন সময়ে, সেই কারণে আজকে টিসিবির ট্রাকের লাইনের পিছনে নব্বা লাইন দেখা যাচ্ছে। হেলাল ভাই যেটা বললো যে কোনো রিক্সাওয়ালা এখানে দাঁড়াচ্ছে না, রিক্সাওয়ালা তার ইনকামে আছে, যারা করোনাকালে কর্মহীন হয়ে পড়েছে তারাই আজকে লাইন দিচ্ছে। এবং তারা এই শ্রেণীটা কিন্তু মধ্যবিত্ত শ্রেণী কর্মজীবী, যারা বিভিন্ন অফিস আদালত মিল কারখানায় এবং ক্ষুদ্র ব্যবসায়ী তারা ছিল, যারা আজকে ট্রাকের পিছনে লাইন দিয়েছে। আপনারা দেখেছেন মহিলারা এই লাইনে চুলাচুলি করতে গিয়ে মাথা পর্যন্ত ফেটেছে এবং লাইন এখনো কমেনি। তো আশা করি এগুলো আস্তে আস্তে কমবে। কিন্তু এখানে আরেকটা ব্যাপার, পৃথিবীর সবচাইতে বেশি গম এবং ভুট্টো রপ্তানিকারক দেশ হচ্ছে ইউক্রেন, এবং প্রোডাকশনের দিক দিয়ে তারা দ্বিতীয়তে আছে। তারা আজকে ইউক্রেনের যুদ্ধের কারণে ইউক্রেনের কৃষকরা আজকে পালাচ্ছে। এই যে বাংলাদেশে যা ভুট্টো এবং গম আমদানি হয়ে থাকে, তার মধ্যে 40% হয়ে থাকে ইউক্রেন থেকে। এখন ইউক্রেনের এই প্রোডাকশন যদি বন্ধ থাকে 1-2 বছর, তাহলে এই গমের বাজার, ভুট্টোর বাজার এবং খুব আকাশ ছোঁয়া হবে এগুলির দাম। আপনারা জানেন এখন আজকে গমের বাজার কিন্তু 1230 টাকা ইন্ডিয়ান, এবং আমেরিকা এবং ক্যানাডাটা হচ্ছে 1750 টাকা প্রতি মন, মনের দাম। যদি এই যুদ্ধটা যদি চলমান থাকে, তাহলে সামনে দাম, গমের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এবং ইতিমধ্যে আমেরিকা এবং ইন্ডিয়ায় তারা বলতে চাচ্ছে তারা এই গমের চাষাবাদ বাড়িয়ে দিবে, যদি তারা বাড়িয়ে দেয় তাহলে দাম ওইভাবে বাড়ার সম্ভাবনাও নাই। এবং যুদ্ধের কারণে জাহাজ ভাড়া, কন্টেনার ভাড়া, প্রতিটি কন্টেনার ভাড়া 1 টিউস বলতে, অর্থাৎ 20 ফিট একটা কন্টেনার 500 থেকে 600 টাকা বেড়ে গেছে, 40 ফিট একটা কন্টেনার $1,200 বেড়ে গেছে, তারপর রেফার কন্টেনার যেগুলো দিয়ে ফ্রোজেন আইটেম আমদানি এবং রপ্তানি হয় ওগুলোতে প্রতি টিউস, অর্থাৎ 20 ফিটে $2,000, 40 ফিটে $60,000 মূল্য বৃদ্ধি পেয়েছে। তো
এটা একটা যুদ্ধের কারণে, যুদ্ধের কারণে গমের দাম বৃদ্ধির আশঙ্কা করছেন, কিন্তু অন্যান্য যেসব পণ্যের দাম, বিশেষ করে ছোলা ডাল এবং তেল, এই ভোজ্য তেল, এই বাজারটার এর এইসব পণ্যগুলোর মজুদ কি পরিমাণ আছে? না, এগুলো আশা মজুদ আছে, এগুলো মজুদ আছে, শর্ট পড়বে না, এগুলো শর্ট পড়বে না। বাজারে দাম বৃদ্ধির কি কোনো সংখ্যা আপনি দেখছেন কিনা? না, এই মুহূর্তে সরকার যেহেতু ভ্যাট প্রত্যাহার করেছে, প্রত্যাহার করার ফলে দাম কমেছে, এই মুহূর্তে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই এবং পর্যাপ্ত মজুদ আছে। তবে হ্যাঁ, এখানে যদি কেউ বড় বড় যারা স্টক হোল্ডার আছে, যারা বড় বড় আমদানিকারক আছে, আপনারা জানেন বুটিকে এক মিল মালিক ছাড়া কিন্তু কেউ যে তেল আমদানি করতে পারে না, তেল কিন্তু সবাই আমদানি করতে পারে না। হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনার কথা। হ্যাঁ, এখন কথা হচ্ছে সবাই কিন্তু আমদানি করতে পারে না, হাতে হাতে গোনা কয়েকটা যারা মিল মালিক আছে তারাই আমদানি করতে পারে। তারা যদি কোন রকমের এখানে গেম না করে তাহলে তেলের দাম এই মুহূর্তে পারবে না, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে নাই, বরঞ্চ গতকাল পরশুর খবর হচ্ছে কিছুটা কমেছে আন্তর্জাতিক বাজারে, সোয়াবিন এবং পাম অয়েলের দাম কমেছে। আশা করি এই কমে দিয়ে যেগুলি আমদানি করবে এগুলি আসলে বাজারে কমতে পারে। এখন আমরা যারা অন্যান্য পণ্য আমদানি করে থাকি, আমরা কিন্তু আমদানি করে বন্দরে আসার সাথে সাথে মালগুলি আমরা বিক্রি করে দিই এবং এগুলি মনে করেন আপনি মৌলভীবাজার থেকে যদি পেঁয়াজ নিয়ে কাউরন বাজারে মজুদ করে তাহলে মৌলভীবাজার বা শ্যামবাজারে আনতারের এখানে কোনো দোষ নেই। এখন কথা হচ্ছে যেমন আজকে পেঁয়াজ ধরুন, পেঁয়াজের বাজার আজকে 20 থেকে 25 টাকা, যেটা ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে একটা প্রোডাকশন হয় ওটাও আসছে, ওটা 15 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে। আপনারা গতকাল ঝিনাইদহ দেশি পেঁয়াজ যারা কৃষকরা তারা কিন্তু গতকাল ইয়া করেছে, যে মিছিল করেছে আমদানি বন্ধ করার জন্য, কিন্তু হ্যাঁ আমদানি আইপি সরকার ইম্পোর্ট পারমিট কিন্তু গতকাল আবার সরকার থেকে কৃষি মন্ত্রণালয় থেকে আইপি দেওয়া বন্ধ করে দিয়েছে। এটা কৃষকদের সাথে এটা একদম খুবই সঠিক সিদ্ধান্ত। কৃষক যদি তার ন্যায্য মূল্য না পায়, তার যদি আমদানি খরচ না উঠে, তাহলে সে আগামীতে চাষাবাদ করবে না, তখন আবার কিন্তু সেই 250-300 টাকা সংকট হবে। চাষাবাদ না করলে 250-300 টাকা পেঁয়াজ আমাদের খেতে হবে। এখানে বাংলাদেশি কৃষকদের দিকে নজর রাখতে হবে। যখন আমাদের দেশীয় যে ক্রপস বাজারে আসে, হারভেস্টিং এর টাইম হয়, তখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজ বলুন, অন্যান্য দেশের পেঁয়াজ বলুন, তখন আমদানি বন্ধ রাখতে হবে, যেহেতু আমাদের দেশের কৃষকরা তার ন্যায্য মূল্যটা পায়, তার ন্যায্য মূল্য পেলে তার কিছু লাভ হলে সেই আগামীতে দ্বিগুণ ভাবে চাষ করবে এবং এইভাবে আস্তে আস্তে আমদানি নির্ভরতা কমবে। যেমন পেঁয়াজ আজকে অনেক ইন্ডিয়ান পেঁয়াজের বেশি আমদানি হয়ে গেছে, এটা সবাই যারা আমদানি কারক আশঙ্কা করছে আইপি বন্ধ করে দিতে পারে, সেই কারণে পেঁয়াজ বেশি আমদানি হওয়াতে হিলি ভোমরা এবং আরো অন্যান্য বন্দরে পেঁয়াজ এখন পচে যাচ্ছে, 5-7 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেগুলো পছন্দ রয়েছে এবং ফ্রেশ যেগুলো এগুলো 18-22 টাকা আজকের বাজার, আজকের বাজার পেঁয়াজ এভাবে থাকবে। ধন্যবাদ মাহবুব রানা, আপনার আপনার বক্তব্য থেকে যা বোঝা গেল যে পণ্যের যথেষ্ট পরিমাণে মজুদ আছে এবং তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে, ফলে বারবার কোনো সম্ভাবনা নেই, বরং কমতে পারে যদি ব্যবসায়ীরা, সকল পণ্যের ব্যবসায়ীরা যদি সিন্ডিকেট না তৈরি করে না বাড়িয়ে দেয়। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বরং কমেছে, বাজার স্থিতিশীল থাকবে এমনটাই তিনি আশা করছেন। তারপর অনেক সময় আমরা দেখি যে এটি একটি নিয়মিত ব্যাপারই হয়ে গেছে যে যখন উৎসব থাকে, ঈদ বা রমজানের মতো উৎসবগুলো যখন থাকে, তখন পণ্যের দাম আরও বাড়িয়ে দেওয়া হয়। এসব ক্ষেত্রে আসলে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে বাজারটা নিয়ন্ত্রণে রাখতে এবং ক্রেতাদের এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে কি কি করণীয়? ওলা কাকে প্রশ্ন করলেন? হেলালুদ্দিন, আমি আপনাকে প্রশ্ন করেছি। আচ্ছা, আমি শুনতে পারি। আচ্ছা, আমি বলি আপনার প্রশ্নটি কি আরেকবার করব? আবার একটু যদি প্লিজ। হ্যাঁ, আচ্ছা, যেমন মাহবুব রানা বলছিলেন যে জিনিসপত্রের যথেষ্ট মজুদ আছে, দাম বাড়বার কোনো শঙ্কা নেই, তারপরও আমরা প্রায় দেখি যে উৎসবগুলোতে পণ্যের দাম বেড়ে যায়, সেটি ব্যবসায়ীরাই অনেক সময় মজুদদারি করে বা এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়িয়ে দেয়। তো বাজারকে নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিতে কি কি করণীয়, কি কি করা উচিত? প্রথম হচ্ছে আসলে বাজারটার প্রতি আপনার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার। আপনি যদি খেয়াল করেন
পৃথিবীর বহু দেশে বিশেষ করে ভোগ্যপণ্য নিয়ে একটি আলাদা সংস্থা অথবা আলাদা মন্ত্রণালয় কাজ করে। আপনি যদি বাংলাদেশের কথাটা ভাবে খেয়াল করেন যে আমরা যদি 14 বা 20টা বা 25টা আইটেমকে ধরে আমরা যদি মনে করি যে এই সংস্থাটি শুধু এই ভোগ্যপণ্য নিয়ে কাজ করবে অথবা একটা ছোট মন্ত্রণালয় যদি করা যায়, তাহলে কিন্তু আপনি দেখবেন যে আসলে কোন আমাকে মাহবুব রানা সাহেব যেটা খুব সহজে বলে ফেললেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, কারণ মজুদ তো আসলে ব্যবসায়ের ওইভাবে করার এখন আর সুযোগ নাই। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন একটা সময় গ্রামে গঞ্জে প্রত্যেকটি বাজারে বড় বড় সাইলো ছিল, গুদাম ছিল। এখন বাংলাদেশের কোন বাজারে নতুন গুদাম তো হয়ই না, পুরোনো গুদাম গুলো ভেঙে তারা অন্য অন্য মানে কাজে ওরা ওটাকে বিনিয়োগ করেছে। অর্থাৎ এখন আগের মতো মজুদ করে ব্যবসা করার খুব সুযোগ আছে বলে আমি মনে করি না। এটা মাহবুব ভাই যেরকম ব্যবসা করেন দেখবেন সাইকেলের মতো, প্রতিদিন মাল আসতেছে অথবা প্রতি 15 ডেজ পর মাল আসছে, আমরা বিক্রি করছি, বাজারে যাচ্ছে, সেই মাল বিক্রি হয়ে যাচ্ছে। এটাই কিন্তু এখন মুক্ত বাজার অর্থনীতির সিস্টেম। আজকে তেলের কথা বলছেন, তেলের আপনার এরকম কোনো মজুদ থাকে না যে তেল আপনার 1.5 লক্ষ টন 3 লক্ষ টন তেল আপনি ঘরে রেখে দিবেন বা কোনো কারখানা গোডাউনে রেখে আপনি মালটা বিক্রি করবেন, সেই সুযোগ কিন্তু নেই। আমার যে মানে সাপ্লাই চেইন আছে, আমার সাপ্লাই চেইনটা কিন্তু প্রতিনিয়ত সচল রাখতে হবে ইন এনি সার্কামস্টেন্স। যখনই সাপ্লাই চেইনে সমস্যা হয় তখনই পণ্যের দামটা বাড়ে। আর আপনি যে কথাটা বললেন যে বিভিন্ন মানে উৎসবে আমাদের দেশে পণ্যের দাম বেড়ে যায়, আপনি যেভাবে খেয়াল করেন আমাদের এবার আপনি লক্ষ্য করে দেখবেন পত্রিকা আজকে খুলে দেখেন, আপনি যদি ডায়মন্ড কেনেন 50% অফ পাবেন, আপনি যদি কি বলে স্যুট কিনতে যান, আপনি যদি ব্লেজার কিনতে যান আপনি 50% 70% অফ পাবেন, আপনি যদি জুতা কিনতে যান রমজান মাসে দেখবেন প্রচুর অফ দেওয়া হয়েছে। অর্থাৎ বিষয়টা কিন্তু আপনাকে দেখতে হবে কোন পণ্যটা অফ দিচ্ছে কোনটা দিচ্ছে না। আমরা খুব জেনারেলাইজ করে বলে ফেলি আর কি, আপনি চালের দাম, এক লোক বিদেশ থেকে এসছে ওকে বলছে তুমি সদরঘাট গেলে তুমি সব যা দাম চাইবে তার অর্ধেক দাম বলবা, তো সে যা দাম বলে অর্ধেক দাম বলে তাকে পণ্যটাও দিয়ে দেয়, ওই চালের বেলা সে অর্ধেক দাম বলছে, তখন ওই ব্যবসায়ী তাকে চটে গিয়ে তাকে মানে চটে গিয়েছে। কেন বিষয়টা হচ্ছে চাল তেল চিনি আদা রসুন এইগুলো অর্ধেক দাম বলার কোনো সুযোগ থাকে না। এখানে কিন্তু জানি বাবু ভাই কিছুক্ষণ আগে কিন্তু বলেছেন স্পষ্ট ভাবে যে 150 টাকা 100 টাকা মনে বেড়েছে, আপনি যে মনে 100 টাকা 150 টাকা বাড়ে তাহলে 1 কেজিতে কত বাড়লো, 1 কেজিতে 2 টাকা বাড়লো বা 3 টাকা বাড়লো, এই 3 টাকা 2 টাকা আপনার ওঠানামা করে আমি অস্বীকার করছি না, এর মধ্য দিয়ে মানুষের ক্রয় সীমার বাইরে চলে যায়। আপনি আজকে দেখেন না গত এই সময় পেঁয়াজের দাম কত ছিল, এই সময় রসুনের দাম কত ছিল, আদার দাম কত ছিল, আজকে বাজারে কত দাম, অতএব বাজারে টমেটোর দাম কত এখন, আমরা তো গত 2 মাস আগে 1 মাস আগে টমেটো 100 টাকা কেজি কিনে রেখেছি, এখন তো বাজারে 15 টাকা 20 টাকা কেজি বিক্রি হচ্ছে টমেটো। অতএব একেবারে জেনারেলাইজ করে বলা যে আমরা শুধু দাম বাড়িয়ে ফেলি দাম কমাই না, আসলে এগুলো আমাদের শুনতে শুনতে আমাদেরও এক ধরনের অভ্যাস হয়েছে। আমরা ব্যবসায়ীরা আমাদের গায়ের চামড়া এতই মোটা যে আমরা এগুলো শুনি এবং এগুলো শুনতেছি সব প্রতিদিনই শুনছি, আমাদের একেবারে যেখানে যাই সেখানে কিন্তু কথাগুলো শুনতে হচ্ছে। তো আসলে কি এতই সহজ বিষয়টা? আমরা তো বারবার বলি যে আসেন না ব্যবসায় আসেন, যারা আসতে চান বাংলাদেশে ওপেন মার্কেট ইকোনমি, বাংলাদেশে এখন যে সরকারটি আছে ব্যবসায়ী বান্ধব সরকার, আপনারা ব্যাংকে চাইলে টাকা দেবে, আপনি কালকে ইচ্ছা করলে ট্রেড লাইসেন্স করে ব্যবসা করতে পারেন, আসেন না ব্যবসাটা করি দেখেন না কেমন লাগে। আসলে বিষয়টা কেউ খেয়াল করে না, আমাদের যে হাজার হাজার ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে রাস্তায় বসে যায় তখন তো কেউ আমাদের ডেকে বলে না যে তোমাদের আবার পুঁজি লাগলে নাও। বিষয়টা হচ্ছে এরকম, আজকে যে পেঁয়াজের দাম কমেছে আমাদের কৃষকের অবস্থা কি, আমরা সবাই আমাদের একটি মানে এক ধরনের ইয়ে আছে আমাদের গোষ্ঠী যারা কৃষকের জন্য খুব মায়া কান্না করেন যে কৃষক 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 কৃষক, আর কৃষকের যখন 10 টাকা পাওয়ার সুযোগ হয় তখন দাম বেড়ে গেলো দাম বেড়ে গেলো দাম বেড়ে গেলো। এইগুলো আসলে আমার কাছে মনে হয় যে আমরা এই কথনগুলো যদি একটু কম বলতে পারি, আমার কথাটা খুব পরিষ্কার, আপনি একটা জায়গায় আমাকে দোষী সাব্যস্ত তো করবেন, আমাকে দোষী সাব্যস্ত করে আমাকে সাজা দেন আমার কোনো আপত্তি নাই, যত রকম সাজা আছে সব সাজা আপনি আমাকে দিতে পারেন দোষী সাব্যস্ত করে, কিন্তু আমাকে দোষী সাব্যস্ত করলেন না। আপনি দেখেন তো এখন আপনি ভোক্তা থেকে শুরু করে আপনার সিটি কর্পোরেশন থেকে শুরু করে র‍্যাব থেকে শুরু করে ডিসি থেকে শুরু করে এমন কোন সংস্থা নাই যাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নাই। ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে হচ্ছে আপনার যখন তখন এসে উনি আমাকে জরিমানা করতে পারেন মামলা করতে পারেন। হ্যাঁ, এই এই যে যে আইনটি করা হলো, হ্যাঁ এই যে যে আইনের মাধ্যমে আমাদেরকে এতগুলো প্রতিষ্ঠান প্রতিনিয়ত ব্যবসায়ীরা তাকিয়ে থাকে ব্যবসায়ীরা কোথায় ভুল করছে, আমার তাতে আপত্তি নাই, আমাদের ভুল হলে ডেফিনেটলি তার শাস্তি দেবেন, এমন কোন শ্রেণী পেশার মানুষ নাই
যেখানে দুই একটা খারাপ মানুষ পাবেন না, তার অর্থ কি সমস্ত ব্যবসায়িক গোষ্ঠী খারাপ হয়ে গেল? না, এখানে কিন্তু সমস্ত ব্যবসায়ীদেরকে অভিযুক্ত করা হয়নি, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার বিষয়টি আপনি সম্পূর্ণই অস্বীকার করছেন। হ্যাঁ, জিনিসপত্রের দাম, কারণ আপনি নিজেও একজন ক্রেতা, জিনিসপত্রের দাম তো নাভিশ্বাস উঠেছে মানুষের, এটি স্বীকার করতেই হবে। আমি জানতে চাচ্ছিলাম যে জিনিসপত্রের প্রতিবারই কোনো না কোনো, কখনো কাঁচা মরিচের দাম বেড়ে যায়। কথাটা বলবেন যে নাভিশ্বাস হয়েছে, আমি যে বললাম শুধু যদি আপনি চিনির কথা আর তেলের কথা বাদ দেন, বাকি সব জিনিস যেটা মাহবুব রানাও বললেন যে সব জিনিসের দাম মোটামুটি কমে আসছে এবং মানুষের নাগালের মধ্যে, কিন্তু আপনি শেষ কথাটা কিন্তু বলে ফেললেন যে মানুষের নাভিশ্বাস হয়েছে। আমি অস্বীকার করছি না, ডেফিনেটলি মানুষের নাভিশ্বাস হচ্ছে, কিন্তু এই নাভিশ্বাস হওয়ার জন্য কি ব্যবসায়ীরা দায়ী? এটি তো হয়, একটি জিনিসের একটি পণ্যের দাম বাড়লে, যখন কোন একটি পণ্যের দাম বাড়ে, এটি কিন্তু সব সব জিনিসের দাম বাড়ায় এবং একটির সাথে আরেকটি সংযুক্ত। ঠিক আছে, আমি মাহবুব রানা, ডলারের দাম বেড়েছে, ডলারের দাম কি ব্যবসায়ীরা বাড়ায়? বাংলাদেশ ব্যাংক ডলারের দাম বাড়িয়েছে। আপনি কিন্তু বারবার বলছেন ব্যবসায়ীদের অভিযুক্ত করা হচ্ছে না, ব্যবসায়ীদের কিন্তু অভিযুক্ত করা হচ্ছে না, আপনি বারবার শুধু ব্যবসায়ীদের কাছে, আপনি বারবার ব্যবসায়ীদের কথা বলছেন। এখানে কিন্তু আমি একবারও বলিনি যে ব্যবসায়ীরাই সব কিছু করে। জিনিসপত্র দাম নাগালের মধ্যে রাখতে, মানুষকে স্বস্তি দিতে কী করণীয়, সেই প্রশ্নটি করেছি। মাহবুব রানা, আপনার কাছে জানতে চাই যে ব্যবসায়ীদের তরফ থেকে কি কি উদ্যোগ আছে আগামী রমজান মাসকে, রমজান মাসে মানুষকে স্বস্তি দিতে? আসলে দেখুন, আমাদের উদ্যোগ বলতে আমাদের চাহিদা এবং সরবরাহ, সেই চিত্রটি পরিষ্কার আছে কিনা আপনাদের কাছে? আমরা যা আমদানি করে থাকি আমরা সব সাথে বিক্রি করে দিই, এবং আমরা যারা আমদানিকারক আমরা রমজানকে কেন্দ্র করে আমাদের চাহিদা কত আমরা সেই হিসেবে আমরা আমদানি করে থাকি। অনেক সময় চাহিদা চাইতে যদি দ্বিগুণ আমদানি হয়ে যায় দাম কমে যায়, অনেক সময় চাহিদার চাইতে আমদানি কম হলে দাম বেড়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। এখন দেখুন, আপনি শুধু আমদানি নির্ভরতা থাকলে এই দেশে কোনোদিন দাম কমবে না, আমাদের দেশীয় প্রোডাকশন বাড়াতে হবে, আমাদের দেশের প্রতিটা ইঞ্চি জায়গা কাজে লাগাতে হবে। আজকে তিন পার্বত্য চট্টগ্রাম সহ ময়মনসিংহ, সিলেট সহ আরো যে সমস্ত এলাকায় পাহাড়ি অঞ্চল রয়েছে, ওখানেও আপনার প্রোডাকশন বা প্রতিটা ইঞ্চি জায়গা কাজে লাগাতে হবে, ওখানে চাষাবাদ করতে হবে। আজকে এই যে গম, আমরা গম চাষাবাদ, আমি একটু বলি আপনাকে, আপনি চাষাবাদ করে রসুনের দাম হচ্ছে, দেশি রসুনের দাম হচ্ছে 20 টাকা 25 টাকা কেজি, আপনি কি চাষাবাদ করবেন? না, এখানে আমাকে বলতে দিন, এই যে যেমন পিএস এর আইপি ইম্পোর্ট পারমিট আজকে গতকাল বন্ধ করা হয়েছে, রসুনের বেলায় যদি 1 মাস 15 দিন বন্ধ রাখতো তাহলে রসুনের দামটাও কিন্তু কৃষক বেশি পেত। আজকে কৃষক কিন্তু এটা মার্কেটে 20 টাকা, কৃষক পাচ্ছে 5 টাকা 7 টাকা, কৃষক এইভাবে 5-7 টাকা পেলে রসুনের চাষ সে করবে না, কিন্তু কৃষক তো 20 টাকা পাচ্ছে না, আমি 20 টাকা খুচরা মার্কেট থেকে কিনতেছি 20 টাকা দিয়ে। তো এখানে সরকারের আর আরেকটা ব্যাপার, কৃষকদেরকে আমি অনুরোধ করবো এটা যাতে ম্যাচিউর হয়, আজকে দেশি রসুন খুব এই যে একদম আনম্যাচিউর থাকতে তারা হারভেস্টিং করে পেলে এই যে মার্কেটে একটু দ্বিগুণ লাভের দাম বেশি পাওয়ার আশায়, চাইনা রসুনের দাম আজকে 90 টাকা, দেশি রসুনের দাম 20 টাকা, কেন? আমাদের রসুন কিন্তু গুণগত মানে কোন অংশে চাইনার সাথে কম নয় এবং জাত একটাই, সেম জাতের। কিন্তু এই যে আজকে পেঁয়াজ, যদি পেঁয়াজ যেহেতু আইপি বন্ধ করেছে, রসুনের সময় রসুন সময় যদি বন্ধ করা হয় তাহলে এটার দাম আমরা 50 টাকা 60 টাকা 70। নিত্য পণ্যের দাম নাগালে রাখতে সরকারের পক্ষ থেকে ভর্তুকির মূল্যে টিসিবির পণ্য পেতে সারা দেশে মতো এবার ঢাকার 2 সিটি কর্পোরেশনের নগরবাসীকেও দেয়া হবে ফ্যামিলি কার্ড, এই বিষয়ে আপনার মূল্যায়নটি জানতে চাই। আমাকে বললেন মাহবুব রানা বলছিলেন, আমি সেই প্রশ্নটি তার আগের প্রশ্নের সাথে এটি যুক্ত করেছি। মাহবুব রানা, আপনি কি শুনতে পাচ্ছেন না? ঠিক আছে, মোহাম্মদ হেলালুদ্দিন, আপনার কাছ থেকে উত্তরটি শুনে আসতে চাই যে এই যে ফ্যামিলি কার্ড করবার কর্মসূচি নেওয়া হচ্ছে, এটি করলে আপনি যেমন বলছিলেন যে এর আগে রেশনিং সিস্টেমের কথা বলছিলেন,
টিসিবি ট্রাকের লাইনের কারণে একটি একটি খারাপ বার্তা দিচ্ছে, এটিও আপনার কাছে মনে হয়েছিল। আপনার কাছে কি মনে হয় ঈদের আগে এই নতুন কর্মসূচিটি চালু হলে কেমন হবে আসলে? ধন্যবাদ আপা, এটা কিন্তু খুবই খুবই আমি মনে করি যে মানে যুগান্তকারী পদক্ষেপ হবে, যত দ্রুত সম্ভব এই কার্ডের রেশনিং পদ্ধতিতে চলে আসা। দেখেন এটা কিন্তু সারা পৃথিবীতে আজকে দেখবেন আমেরিকার মতো অর্থনীতি তারা কিন্তু থুবড়ে পড়েছে, কারণ আজকে আজকে শ্রীলঙ্কার কথা ভেবে দেখেন তো সবকিছু মিলে যদি ভেবে খেয়াল করি যে বাংলাদেশ কিন্তু সেখান থেকে অনেক অনেক ভালো অবস্থা আছে। আমার জিডিপি থেকে শুরু করে আমার মাথাপিত আয় থেকে শুরু করে আমরা কিন্তু সমস্ত জায়গায় আমাদের কিন্তু মানে উন্নয়নের যে ইয়েটা গতিধারা ছিল সেটা কিন্তু আমরা কিন্তু স্টপ করে দেয় বর্তমান সরকার, সব মিলে আমরা খুব ভালো অবস্থাতে আছি। কিন্তু সমস্যা হচ্ছে একটি জায়গায়, এই ভোগ্যপণ্য নিয়ে আমরা যে কষ্ট পাচ্ছি না তা না, আমরাও কিন্তু দিন শেষে ভোক্তা। প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে যদি সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে অতি দ্রুততম সময়ের মধ্যে কার্ড সিস্টেমে চলে আসা, যদি রেশনিং পদ্ধতিতে যেতে না চান সরকার তাহলে টিসিপির মাধ্যমে কার্ড সিস্টেম করতে পারেন। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন গ্রামে গঞ্জে করেছেন এবং যেটা করেছেন আমি এর জন্য অনুরোধ করব যাতে কোনো ক্রমেই আমরা নিরপেক্ষভাবে যাতে এই কার্ড গুলো বিতরণ করা হয় এবং যাতে সাধারণ মানুষ যারা নিম্ন আয়ের মানুষ, এখানে যদি একটা আইন করে দেওয়া হয় যে যার মাসে অন্তত 30,000 টাকা ইনকাম উনি যদি কার্ড নেন তাহলে তার বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা করতে হবে। এইভাবে যদি আমরা কিছু নিয়ম নীতির মধ্যে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আসলে যারা দরিদ্র মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদের সরকার যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত যে এদেরকে একটা সেফটির মধ্যে নিয়ে আসা এটা কিন্তু সম্ভব হবে। এবং রেশন পদ্ধতিটা চালু হলে আপনি দেখবেন, আপনি ভোগ্যপণ্যের কথা বলছেন তো দেখেন বাংলাদেশে বাংলাদেশে আপনি ব্যাংক সিক্রেট স্টার সিক্রেট যদি বেশি চলে এখন তাহলে আচ্ছা এই কার্ড সিস্টেমটি চালু হলে কেমন অনেকটাই স্বস্তি মিলবে এটি আপনি আশা করছেন? মাহবুব রানা, সবশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে তেলের যথেষ্ট মজুদ আছে এবং আন্তর্জাতিক বাজারে কমেছে এবং 33% ভ্যাট কমানো হলেও অভিযোগ আছে যে ভোজ্য তেলের দাম খুচরা পর্যায়ে এটি কার্যকর হচ্ছে না কম দামের বিষয়টি, আপনার কাছে কি আপনি কি জবাব দেবেন এই বিষয়ে? আসলে মনে হয় আমাকে বলছেন, আমি এতক্ষণ আপনাকে শুনতে পাইনি, হেলাল ভাইকেও শুনতে পাইনি, তবু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, আপনাকে কি প্রশ্নটি আবারও করব? হ্যাঁ শুনুন, ভ্যাটের দাম কমানো ভ্যাটের উদ্দেশ্যে বলবো, বক্তা সাধারণ উদ্দেশ্যে বলবো, রমজানকে কেন্দ্র করে আমরা রমজানের এক দুই দিন আগে যে বাজারটা বাজারে গিয়ে ঘুরে থাকি আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা 2-3 দিনের জন্য করে কিনবেন, আমরা রমজানের পুরো মাসের যাতে বাজারটা একসাথে না করি, পুরো মাসের বাজারটা একসাথে গেলে মার্কেটে একটা সংকট সৃষ্টি হবে, অসংখ্য ধন্যবাদ। আমাদের শেষ করতে হচ্ছে দর্শক বিশ্রংলা পাজে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত হব, আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ 24 এর সাথেই থাকবেন।